কফি হাউজে আড্ডাটা নেই। তো বন্ধুরা, আজকে সকালে চা দিয়ে শুরু করলাম ভিডিওটা। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি আমার প্রিয় পরিবারের সকলে খুবই ভালো আছো, আর আমিও তোমাদের ভালোবাসার আশীর্বাদে ভীষণই ভালো আছি। তো আজকে একটা ছোট্ট ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করলাম। তো যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা, তারা প্লিজ আমার চ্যানেলে এসে আমার ভিডিওটা দেখে পছন্দ যদি হয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে টিং টিং করে বাজিয়ে আমার পাশে থেকে আমার একটু সাপোর্ট করো। তো চলো সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে বলো। আর চা বসিয়ে দিয়েছি সকাল, মানে সকালে তোমাদের সঙ্গে আমি চা থেকে শুরু করলাম ভিডিওটা। তো এই দেখো চা বসিয়ে দিয়েছি। তো উঠেছি অনেক সকালেই, চলে গেছে হাজবেন্ড কাজে, তো সবাই চলে গেছে কাজে। তো ছেলে মানে আমার অভ্র বাবা অভ্রসোনা উঠে গেছে, তো ওকে উঠিয়ে দিলাম, ওকে খাইয়ে দিলাম, মুখ টুক ধুয়ে পরিষ্কার করিয়ে জামা কাপড় মানে পরিয়ে দিলাম, ও বাইরে চলে গেল একটু খেলু খেলু করতে, যেহেতু আজকে স্কুল নেই টিউশন নেই, তো আজকে কোনোটাতেই ও যাবে না, তো আজকে বায়না ধরেছে, তো এই কারণে চলে গেছে একটু খেলু খেলু করতে। আর সত্যি তো বন্ধুরা, প্রথমে যে গান গিয়ে শুরু করলাম এখন সেই দিনটা খুব মনে পড়ে, সেই কফি হাউসের আড্ডাটা কিন্তু না। তো আমাদের সেই মানে একটা ফেসবুকে দেখেছিলাম, একটা মানে লেখা দেখেছিলাম যে সেই ছোটবেলার দিনগুলো, মানে স্কুলে যাওয়া, স্কুল থেকে বাড়িতে আসা, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেওয়া, তারপরে টিউশনে যাওয়া, স্কুল থেকে দৌড়ে দৌড়ে বাড়িতে এসে খেয়ে দেয়ে মানে টিউশনে দৌড়ে দৌড়ে যাওয়া, সবার সাথে গল্প গুজব করা, মানে সেই ব্যস্ত রঙের দিনগুলোর কথা না এখন খুবই মানে ভীষণ বড্ড মনে পড়ে, জানো তো। তা সেই দিনগুলো তো এখন আর নেই, তো কী করার আছে, এখন যেই দিনগুলো আছে সেই দিনগুলোকে নিয়ে মানে চলে যেতে হবে, এগিয়ে যেতে হবে। তো চলো আর বেশি কথা বলবো না, তো আমার সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে বলো 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 কমেন্টে, তোমাদেরকে বারবারই বলি একটা কথা, তাহলে আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো, পরে আবার তোমাদের সঙ্গে আসে দেখা করতে। এখন তোমাদের টাটা। তো বন্ধুরা দেখো আজকের ওয়েদারটাও কি খারাপ, একদম মানে অস্থির, মানে সকালে উঠে এরকম ওয়েদার এর থেকেও খারাপ ছিল এরকম ওয়েদার দেখে। এরকম ওয়েদার দেখে সত্যি ভিডিও করতে মন করছিল না, তো কি করব, তো ভাবলাম যে একবার ভিডিওটা করি, একবার ভাবলাম যে ভাল লাগছে না এরকম ওয়েদারে, কার ভাল লাগে বলো, তবু ভিডিওটা শ্যুট করলাম তোমাদের জন্য। তো চলো তাহলে আমার সঙ্গে থাকো আর দেখো। তো একটু বসলাম আরাম করার জন্য, অস্থির হয়ে গেছে, দেখি আজকে ভাবছি একটু বাড়ি ঘরে কিছু কাজকর্ম করব, সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব যদি আমি করি কি করা যায়। আজকে একটু ভাবছি পরিষ্কার করব আমি মানে ঘর বাড়িগুলো। তো চলো দেখো তাহলে, স্কিপ করে কেউ দেখো না, সবাই মানে আমার ভিডিওটা পুরো কন্টিনিউ দেখো, স্কিপ কেউ করো না। তো এখনও পর্যন্ত মনিটাইজেশনের কোনো নাম মানে নামও গন্ধ নেই, মানে মনিটাইজেশনটা দূরে থাক, আমার হাজার সাবস্ক্রাইবারের কোনো নাম নেই, জানি না কবে আমার সাবস্ক্রাইব একটু বাড়বে, কবে একটু আমায় তোমরা সাপোর্ট করবে। তো চলো দেখি কতদিনে ঠিক ঠিক ঠিক, দেখো টিকটিকিটাও ঠিক ঠিক বলছে, তো কতদিন এখন হয় দেখি। তো আমার কাজ আমি করে যাই, তোমরা আমায় কবে একটু সাপোর্ট করো, তোমাদের কবে আমার ভিডিও পছন্দ হয়, আমি তো আমার আমি তো মানে আমি আমার মন প্রাণ সব দিয়ে চেষ্টা করছি ভালো করে ভিডিও করা, তোমাদেরকে একটু মানে খুশি করার, তোমরা মানে কেমন ভিডিও দেখতে চাও একটু আমাকে কমেন্টে বলো, তাহলে আমার একটু সুবিধা হবে, কমেন্টে একটু জানাও তোমরা কেমন ভিডিও দেখতে চাও, আর তোমরা কী আর বলবো। চলো তাহলে, দুঃখের কথা বেশি বললে বেশি দুঃখের কথা বেরিয়ে যাবে, চলো কিছু বলার নেই, তাহলে চাটা খেয়ে নিই, চাটা মানে হয়ে গেছে, একটু নামিয়ে চাটা খেয়ে বিছানাপাতি উঠিয়ে নিই। তো ছেলে যেহেতু স্কুল নেই অত তাড়াপাড়া নেই, তো আমার কাজ আমি করতে থাকি ধীরে সুস্থে, আরামে করি, আর তোমাদের সঙ্গে গল্পও করি সারাদিন, তোমাদের সঙ্গেই তো গল্প করি আমি, মানে কার সাথে আর গল্প করবো বলো, কি আছে আমার সঙ্গে গল্প করার, তোমরা মানে ক্যামেরার ওই পারে থাকো আমি ক্যামেরার এই পারে থাকি, তো তোমাদের সঙ্গে আমার এই এই গল্প সারাদিনের মানে মানে সব গল্প বেরিয়ে যায় তোমাদের, মানে ক্যামেরা ওপেন করলে সারাদিনের গল্প আমার বেরিয়ে যায় তোমাদের সঙ্গে করার জন্য। তো চলো কি আর করি, এখন বসে আছি চিন্তা করছি যে কবে আমার একটু ভগবান মানে আমার দিকে একটু মুখ তুলে চাইবে, কবে একটু আমাকে ভগবান একটু সাহায্য করবে, এই চিন্তাতেই আছি। এত এত ইউটিউবারদের দেখছি সবাই সাকসেস হয়ে গেছে, কিন্তু আমি আমার মানে ভালো লাগে না জানো তো, এত কষ্ট করে ভিডিও করি কষ্টের ফল পাচ্ছি না। থাক চলো দেখো আমার সঙ্গে থাকো ভিডিওটা। তো বন্ধুরা এই দেখো আমি চাটা ঢেলে নিলাম, চাটা আমার হয়ে গেছে, তো আমি আজকে একটু বড় গ্লাসে চা নিয়েছি, দেখতেই পাচ্ছ চামচ দেওয়া গ্লাসটা আমার। তো কেন নিয়েছি এই যে বলছি দাঁড়াও, এই যে এই হলো কারণ, তো কালকে আমি রাতে রুটি করেছিলাম, তো রুটি আছে, আজকে সকালে ভাবলাম আমি চা দিয়ে রুটিটা খাবো, আর যেহেতু আমি বাসি রুটি প্রচণ্ড ভালোবাসি চা দিয়ে খেতে, তাই আজকে একটু বড় গ্লাসেই মানে চাটা নিয়েছি, তো মানে রুটিটা দিয়ে আর কি খাওয়ার জন্য।
তোরে দেখো সরাসরি চলে এলাম চা খেয়ে ঘরে। তো এসে আমি আগে ঘরটাকে পরিষ্কার করে নিলাম। তো সেলাই আছে দেখতেই পাচ্ছ, আমার মেশিনটা ওখানে রাখা। তো আমি এখন ঘরবাড়িগুলো পরিষ্কার করে আমি একটু সেলাই নিয়ে বসবো, আর আজকে নিতে আসবে আমার সেলাইগুলো, আমাকে আজকের মধ্যে কমপ্লিট করতে হবে। তো চলো, এই দেখো বাইরেও চলে এলাম আমি ঝাঁট দিতে দিতে। আর আমার ছেলে একটু ভিডিও করছিল। তো ছেলে না যখন একটু ভিডিও করে তখন মানে তখন একটু কাঁপে ভিডিওটা, হ্যাঁ, কারণ ও বাচ্চা মানুষ, তো তোমরা বুঝতেই পারছো। তো একা হাতে করে মানে ও মানে কেমন করে করে না করে পরে তো সেটা আমি দেখি, তো ওইভাবেই আমি দিয়ে দিই। আর ওই তো একমাত্র আমার আশা আর ভরসা বলো, ও ছাড়া তো আর কেউ নেই আমাকে ভিডিও করে দেওয়ার জন্য। তো ওকে দিয়ে আমার করাতে হয়, তো যেমন মানে যেমন করেই হোক ওকে দিয়ে আমি করিয়ে নিই। তো তোমরা একটু মানিয়ে দেখে নিও, তো তোমরা কেউ কিছু মাইন্ড করো না। তো চলো ফটাফট ঝাড়ু দিয়ে আমি যে শুকনো জামা কাপড়গুলো দেখো ঝুলছে সমস্তগুলো ঘরে নিয়ে যাবো উঠিয়ে, তারপরে একটু গুছিয়ে নেবো। তো ওই দেখতেই পাচ্ছো শুকনো জামা কাপড়গুলো, এই যে দেখো সবগুলো শুকিয়ে গেছে। তো এগুলো কালকে আমি ধুয়েছিলাম, তো রোদ তো একটু ভালোই দিয়েছিল কালকে, তো এই কারণে আজকে শুকিয়ে গেছে। তো মানে কোনো অসুবিধা হয়নি শুকোতে। তো আজকের গুলো কি হবে জানি না, আজকে তো একদম রোদ নেই। আজকে যে কি কি মানে কি হবে আজকে জামা কাপড়গুলো, আজকে মানে জলও মনে হয় ঝরবে না। আর এই দেখো আমি সমস্ত কাজ বাজ কমপ্লিট করে একটু সেলাইও কমপ্লিট করে নিয়েছি, করে যে স্নান করে চলে এলাম। তো চলো স্নান করে এসে গেছি, তো আমি এখন ঘরের পূজাটা দিয়ে তারপরে আমি একটু আমাদের ঘরে একটু মানে ধূপকাঠি দেখিয়ে ঠাকুরকে তারপরে একটু মানে রেস্ট করি। তো আর ভাল লাগছে না, অনেকটা সকাল থেকে খাটাখাটনি গেল, মানে অস্থির হয়ে গেছি। তো কি আর করব, তো পরে তোমাদের সঙ্গে একবার আমি রাতে দেখা করছি, তো তোমাদের সঙ্গে আমি রাতেরটাও সবটা শেয়ার করব। তো বেশি সবটা শেয়ার করতে গেলে না বন্ধুরা অনেকটা বড় হয়ে যায় ভিডিওটা, তারপরে তোমরা দেখি অনেকে দেখ মানে দেখো না ভিডিওটা, মানে যেসব মানে বড় বড় আর কি ভিডিও হয় সেই সব মানে ভিডিওতে আমার ভিউয়ার্স কম হয়, আমি সেটা দেখি। তো মানে ভাবি যতদূর যে ছোট করার চেষ্টা করি আমি ভিডিওটা, যাতে তোমরা সবাই দেখো মানে দেখো ভিডিওটা আমার, দেখে তোমরা মানে লাইক করো কমেন্ট করো, আমি সেটাই আর কি ভাবি। ভাবি যে না অল্প অল্প করে ভিডিওটা করবো, কিন্তু আমি ভাবি কি না এটা করছি এটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। তো মানে এরকম করতে করতে না আমার ভিডিওটা অনেকটা বড় হয়ে যায়। তো তোমরা বড় হলেও ভিডিওটা দেখো, আশা করছি ভিডিওটা তোমাদের পছন্দ হবে। তো এই দেখো আমি একটু ঘরে ধূপকাঠি দেখিয়ে নিচ্ছি, তারপরে আমি এখন চলে যাবো পুজো দিতে। তো পূজাটা ঘরে দিয়ে এসে তারপরে একটু আরাম করে নেবো। তো আবার সেলাইও পরে আছে, আর একটু করতে হবে আমার, সবটা এখনো হয়নি। তো চলো ফটাফট করে তারপরে তোমাদের সঙ্গে পরে আমি আবার কথা বলতে আসছি। শুভ সন্ধ্যা বন্ধুরা, তো চলে এলাম একদম সন্ধ্যায় তোমাদের সঙ্গে দেখা করতে। আর এই দেখো আমি গুড্ডি দেখছিলাম, তো গুড্ডি দেখতে কে কে ভালোবাসে অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে। আর এই দেখো আমি সন্ধ্যা দিচ্ছি, তো চলো সন্ধ্যাটা দিয়ে তারপরে একটু চা খেয়ে নেবো। তো চা খেয়ে তারপরে আমি একবারে সেলাইটা আবার নিয়ে বসবো। তো এই দেখো আমি চাও বসিয়ে দিয়েছিলাম, চাও হয়ে গেছে। এই যে একটু ক্যামেরা মানে ক্যামেরাটা ঠিক করে নিলাম, তো ক্যামেরাটা একটু এদিক ওদিক হয়ে যাচ্ছিলো তো তাই একটু ঠিক করে নিলাম। তো চলো ফটাফট করে চাটা খেয়ে তারপরে যে দেখো সেলাইটা নিয়ে আবার বসি। একটা গোটা মানে হয়ে গেছে আর একটা মানে ধরেছি করার জন্য, আর দেখো পিছনে কত জামা কাপড় আমার, সমস্তটা আমার গুছাতে হবে। তো কি আর করবো, এদিকে সেলাইয়েরও চাপ, এদিকে মানে ছেলেরও আবার স্কুলের মানে লেখা করাতে হবে, টিউশনের লেখা করাতে হবে, এদিকে আবার পিছনে আবার এত জামা কাপড়ও পরে আছে। তো চলো ঝটপট করে আমি চাটা খেয়ে সেলাইটা নিয়ে একটু বসি, সেলাইটা কমপ্লিট করে তারপরে জামা কাপড়গুলো গুছিয়ে চলে যাবো একদম রান্নাঘরে রান্না করতে। তো আমার কথাটা যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে বন্ধুরা তোমরা আমায় প্লিজ একটু ক্ষমা করে দিও। তো জানোই তো মানে ভয়েস মানে ভয়েস দিতে দিতে না অনেক সময় অনেক ভুল হয়ে যায়, কিন্তু সেটাকে মানে শুধরোতে গেলে না পুরো ভয়েসটাকে আমার আবার কেটে দিতে হয়, কিন্তু সেটা ভালো লাগে না, কারণ সম্পূর্ণটা যখন বলা হয়ে যায় না তখন আর ইচ্ছে করে না সেটা কাটতে। তো যদি ভুল হয়ে থাকে আমাকে তোমরা ক্ষমা করে দিও। আর এই দেখো তো এখানে একটু দুধ বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখতে পাচ্ছ নিচে চাল ছিল, তো একটু পায়েস করবো। আর দেখো এদিকে ভাতের হাঁড়িও বসিয়ে দিয়েছি, আর এই দেখো আমি চালটা কাটতে বসে গেছি কালকের জন্য। তো মানে অগ্রিম মানে করে রাখাটা ভালো, আগের দিনের কাজটা আগে করে রাখা মানে ভালো, পরের দিনের কাজটা সরি আগের দিনের নয়। তো আমি চালটাটা কেটে রাখছি, কালকে একটু টক ডাল করবো চালটা দিয়ে। তো আমার শ্বশুরমশাই আবদার যে কালকে একটু চালটা দিয়ে টক ডাল করো, উনি বাজার থেকে কিনে নিয়ে এসেছিলো। তো চলো ঝটপট করে আমি পায়েসটা করে তারপরে আজকে বেশি কিছু করব না, আমার শাশুড়ি মায়ের একটা আবদার রেখেছে ছোট মানে আবদার করেছে যে আজকে একটু ফুলকপির বড়া বা মানে বড়া ভাজো আর আলু সিদ্ধ দাও, একটু গরম গরম ভাত খাবো। তাই এই দেখো ফুলকপিগুলো আমি একদম মানে টুমা টুমা করে কেটে সেদ্ধ করে নিয়েছি, আর এই দেখো ভাজতেও শুরু করে দিয়েছি। তো আমি চালটা আগে ভিজিয়ে রেখেছিলাম, মিক্সিতে করে নিলাম, পরে যখন মানে ভেজে নিচ্ছি। তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু বন্ধুরা তোমরা আমার কমেন্টে জানাবে, আর ভিডিওটা ভালো লাগলে কী করতে হবে সেটা তো তোমরা জানোই। আর এই দেখো আমি ভেজে নিচ্ছি, ফটাফট করে ভেজে গরম গরম ভাত নামিয়ে মানে চারজনাতেই বসে পড়বো, যেহেতু আজকে বাড়িতে কেউ নেই, আমরা চারজনেই আছি, আর ছেলে আগে খেয়ে নিয়েছে, তো ছেলে আগে খায়নি, সরি ছেলে দুটো পকোড়া মানে ফুলকপির বড়া খেয়ে ও নমিমার ঘরে মানে আমার বড় যার ঘরে খেতে চলে গেছে, তো ওখানে আজকে ওকে ডেকেছে খাওয়ার জন্য। আর এই দেখো হাজব্যান্ড একটু ভিডিও করে দিচ্ছিল আমাকে।
আর এই দেখো বন্ধুরা আমার পায়েশটাও নেমে গেছে, তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম কেমন হয়েছে, পায়েশটার কালারটা কেমন এসেছে আমার কমেন্টে জানাবে। কিন্তু মানে একটু গুড় ছিল, মানে একটুখানি গুড় দিয়েছি আর চিনি দিয়েই পুরাটা করেছি। তো এর মধ্যে এসে আবার হাজবেন্ড আমাকে ডাকাডাকি করছিল, তো বারবার করে তোমরা শুনতেই পারবে আমার মানে ভিডিওতে যে ডাকছিল। আমি একটু রেগে গিয়ে বললাম কেন ডাকছো, আমি ভিডিও করছিলাম তুমি বুঝতে পারছো না। তো তারপরে ঢাকাটা বন্ধ করে দিয়েছে ভয়ে যে না ভিডিও করছে এখন কিছু বলা যাবে না। তো এখন আমি একটু বন্ধুরা ভিডিও এডিট করতে বসবো, তো একটা ভিডিও এডিট করে আমি ওটাকে আপলোড করব। তো চলো ফটাফট করে আমি আজকে ভিডিওটা শেষ করে দিই, কারণ আমার ভিডিও এডিট করতে আবার টাইম লেগে যাবে, বুঝতেই পারছো এডিট করতে কতটা সময় লাগে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে কিন্তু আমাকে জানাবে, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না। যারা নতুন বন্ধুরা আমার ভিডিও দেখছো তারা প্লিজ অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তারপরে কিন্তু আমার চ্যানেল থেকে তোমরা যেও। তো তোমাদের কাছে একটাই অনুরোধ, তো একটাই তোমাদের কাছে চাওয়া যে আমার প্লিজ আমার ভিডিওটাকে দেখে তোমরা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো। তো চলো ঘরে চলে যাই। তো বন্ধুরা তোমাদের সঙ্গে আমি কথা বলতে পারিনি, টাইম হয়নি আমার, তো অনেকক্ষণ পরে তোমাদের সঙ্গে কথা বলতে এলাম। তো ঘুমিয়ে পড়েছিলাম দুপুরে, আমি স্নান টান করে পুজো টুজো দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে আর কথা হয়নি। যা হয়েছে তোমাদের সঙ্গে ভয়েসে হয়েছে, তো ভাবলাম একটু তোমাদের সঙ্গে এখন কথা বলি। দেখলে আমি রান্না করছিলাম, তো রান্না শেষ হয়ে গেল, তো আজকে কিছু করিনি, সিম্পল মেনু। রাতে ভাবলাম একটু গরম গরম আলু সিদ্ধ ভাত আর ফুলকপির বড়া দিয়ে একটু ভাত খাবো আজকে। তো শাশুড়িমার ইচ্ছে এই কারণে আর কি এটাই মানে এখন বানালাম। আমার সকালে পনির বানিয়েছিলাম, তো পনির আছে, আর মুগ ডাল করেছিলাম, তো মুগ ডাল আছে, আর শাক ভাজা করেছিলাম সেটাও আছে। তো আর কিছু বানালাম না এখন, আর যেহেতু মানে সবাই এখন যে পায়েস টায়েস এসব খেয়েছে, এখন আর কেউ খেতেও যাবে না ভাত, তো এই কারণে আর কি ভাবলাম অল্প করেই মানে বানিয়ে ফেলি। তো হাজবেন্ড একটু মানে বড়াগুলো আবার ভাতছে, তো মানে উঠিয়ে রেখে এলাম যেগুলো আমি ভাতছিলাম, আমি উঠিয়ে রেখে এলাম যেগুলো দিয়েছি কড়াইতে, এখন হাজবেন্ড আর মানে দিল আরও কতগুলো দিল ওগুলোও ভাতছে। তো চলো তাহলে, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আর ভিডিওটা ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। তো জানা আমার নতুন বন্ধুরা যারা আমার মানে ভিডিওতে ভিডিও নতুন দেখছো তারা প্লিজ আমার ভিডিওটাকে মানে সাপোর্ট করো, আর আমায় একটু তোমরা এগিয়ে যেতে সাহায্য করো, তোমরা আমার মানে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে পাশে দেখো। তাহলে চলো আজকে আমি আসি, তো কালকের একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তাহলে আজকে টাটা, গুড নাইট, তোমরা ভালো থেকো সুস্থ থেকো, খুব শীঘ্রই একটা নতুন ব্লগ নিয়ে আমি তাড়াতাড়ি আসছি। তো আমার চ্যানেলে তোমরা চোখ রেখো, তাহলে ব্লগ তোমরা তাড়াতাড়ি দেখতে পারবে। আর আমার ব্লগ যদি তোমরা দেখতে চাও তাহলে কি করতে হবে, বেল আইকনটিকে টিক টিক করে বাজিয়ে দিতে হবে, তাড়াতাড়ি করে বাজিয়ে দাও চট জলদি, তাহলে তোমরা তাড়াতাড়ি করে আমার ভিডিও পেয়ে যাবে। তো চলো তাহলে আসি আজকে, টাটা।